পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে বীরভূমের প্রস্তাবিত দেউচা পাঁচামি কয়লা খনি শিল্প এলাকা পরিদর্শনে যান সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ সহ দলীয় কর্মীরা। পাঁচামি এলাকার আলীনগর, সোতশাল, কাপাসডাঙ্গা এলাকা পরিদর্শন করেন। তবে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার আদিবাসী আন্দোলনকারীদের মুখোমুখি হননি। এই আদিবাসী আন্দোলনকারীরা আগেই ঘোষণা করেছে কোনো রাজনৈতিক নেতাদের আসতে দেওয়া হবে না। কাপাসডাঙ্গা এলাকায় অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের মোট জনসংখ্যার 8.6% আদিবাসী, উৎখাতের তালিকায় এরা 55%। তিনি তাদের আন্দোলনকে সমর্থন করেন বলে জানান। উল্লেখ্য, এই শিল্পের বিরোধিতা করে আদিবাসী বাঁচাও এর ডাকে এলাকায় আন্দোলন চলছে। 40টি গ্রামের আদিবাসীদের নিয়েই তারা গড়ে তুলেছে এই মহাসভা। কোনো রাজনৈতিক দলের নেতাদের ঢুকতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি, দেশের কোনো না কোনো রাজ্যে কোনো না কোনো রাজনৈতিক দল আদিবাসীদের উচ্ছেদ করছে, সুতরাং আমরা এই এলাকায় কোনো রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে দেব না। যদি তারা স্বেচ্ছাসেবক হিসেবে প্রবেশ করতে চান তাহলে কোনো অসুবিধে নেই। এদিকে অধীর চৌধুরী জানিয়েছেন, আদিবাসীদের না বুঝে তাদের বিশ্বাসের উপর আঘাত করে শিল্প গড়লে তা হবে সরকারের ভুল পদক্ষেপ। আদিবাসী সমাজ জল জঙ্গল জমিনের দ্বারা বড় হয়েছে, তাদের যে পরিবেশ, এই জীবন বৈচিত্র্যকে আমরা যদি গ্রাহ্য না করি তারা প্রতিবাদ করবে, প্রতিবাদে মুখর হবেই হবে। তাই আদিবাসী সমাজকে কনফিডেন্স নিয়ে, আবার বলছি, আদিবাসী সমাজের বিশ্বাস অর্জন করে যেন সরকার পদক্ষেপ গ্রহণ করে। আদিবাসী সমাজে যদি বিশ্বাস অর্জন করতে না পারে তাহলে যেন সরকার গায়ের জোরে কিছু করতে না যায় বা খরিদ করার চেষ্টা না করে। সরকার যেন এটা মনে না করে যে বাকি সবাইকে যেরকম খরিদ করা যায় বাজারে, আদিবাসী সমাজকেও খরিদ করা যায়, যে আমরা কেউ শিল্প বিরোধিতা করার জন্য এখানে আসিনি, আমরা পাঁচামি দেউচার বাস্তব চেহারাটাকে দেখবার জন্য এসেছি।